আনুষ্ঠানিকভাবে শাকিব খান ও অপু বিশ্বাসের বিচ্ছেদ হয়ে যাচ্ছে। ডিভোর্স মেনে নেওয়ার পর অপু জানিয়েছেন, বিয়ের পর থেকেই তার স্বামী শাকিব তাকে অবহেলা করেছেন। তার শেষ অনুরোধটিও রাখেননি শাকিব। অপু বিশ্বাস বলেন, আমি নই, বরং শাকিবই আমাকে বিয়ের পর থেকে অবহেলা করেছে। তার ক্যারিয়ারের কথা চিন্তা করে তার অনুরোধে দীর্ঘ সময় বিয়ে ও সন্তানের কথা গোপন রেখেছিলাম। তার কাছে আমার শেষ একটি অনুরোধ ছিল, সে যেন বুবলির সঙ্গে কাজ না করে, কারণ শাকিব আর বুবলি সম্পর্কে নানাজন নানা কথা আমাকে বলেছিল, যা স্ত্রী হিসেবে আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু শাকিব আমার এই অনুরোধকেও পাত্তা দেয়নি। আমি অনেক অনুরোধ করেছি শাকিবের সঙ্গে সংসার করতে, বারবার অনুরোধ করার পরও ব্যর্থ হয়েছি। আমি অনেকভাবে শাকিবকে বোঝানোর চেষ্টা করেছি, বাচ্চার কথা বলেছি, আমি সব সময় আমার বাচ্চাকে প্রাধান্য দেই, কিন্তু শাকিব কোনো কিছুই মানতে রাজি নয়। একজন মা হিসেবে এর যে বেদনার আর কি হতে পারে। অপু বলেন, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন আমার ধ্যান জ্ঞান একমাত্র আমার সন্তান আব্রাহাম খান জয়, তার জন্য বাঁচবো আর তাকে মানুষ করতে পরিশ্রম করে যাব। শাকিবকে নিয়ে আর কখনো কোনো কথা বলতে চাই না, আর শাকিবকে আমি কখনোই অস্বীকার করিনি, করতেও চাই না। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।